আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির গেল রাতে কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্র হয়ে টলারে করে ইয়াবার একটি বড় চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে টলারটি জব্দ করে পরে টলারটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা চার লাখ ত্রিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এ সময় আটক করা হয় পাঁচ মাদক কারবারিকে শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র‍্যাব 15 সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদি চলতি বছরের চোদ্দই নভেম্বর থেকে শুরু হচ্ছে দাখিল পরীক্ষা তিন দিন অনুষ্ঠিত হবে পরীক্ষা যা শেষ হবে একুশ নভেম্বর এর আগে বৃহস্পতিবার 2021 সালের দাখিল পরীক্ষার সময়সূচি ঘোষণা করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আলাদা সময়সূচিতে পরীক্ষা হলেও সাধারণত এসএসসি এসএসসি দাখিল এবং ভোকেশনাল পরীক্ষার শুরুর দিনটি একই থাকে কিন্তু এবার দাখিলের সময়সূচি ঘোষণা হলেও এসএসসির সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি তবে একটি সূত্র বলছে পনেরোই নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরুর সম্ভাবনা রয়েছে পাবনার বেড়ায় প্রতিবন্ধী অতিজম শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হল স্বাস্থ্য বিষয়ক এক আলোচনা ও বিকেলে জেলার একটি সংস্থার কর্মসূচি উদ্যোগে সংস্থাটি নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও কর্মসূচি অনুষ্ঠিত হয় সংস্থার প্রধান উপদেষ্টা আলী নিয়ামতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী কর্মকর্তা সবুর আলী ই কমার্স খাতে প্রতারণা বন্ধে সরকারের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে কার্যকর উপায় বের করতে বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ টিপু মন্সির নেতৃত্বে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে কমিশনের অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন হস্তান্তরকালে এ নির্দেশনা দেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল সদরের বিভিন্ন ক্লিনিকে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন এ সময় ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ ও দায়িত্বরত ডাক্তার না থাকায় দুটি ক্লিনিক সিলগালা ও চারটি ক্লিনিককে পঁচানব্বই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে গাজীপুরের কথিত এক নারী নেত্রীর বিরুদ্ধে মানববন্ধন করল বীর মুক্তিযোদ্ধাগণ সহ সংখ্যালঘু সম্প্রদায় ও এলাকাবাসী শুক্রবার সকালে নগরীর হালডোবা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় অভিযুক্ত মুন্নির বিচার দাবি করেন মানববন্ধনের বক্তারা এর আগে অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী এলাকাবাসী কবরস্থান দখল করে সংখ্যালঘুর জমি দখল করে আমরা এর প্রতিকার চাই যে আমার ভাইয়ের কবর এই কবর সে দখল করেছে আমরা এর প্রতি বিচার চাই সপ্তাহের ব্যবধানে ময়মসিংহে বেড়েছে মাছ মাংস ডিম সহ অন্যান্য নিত্যপণ্যের দাম প্রতি পঞ্চাশ থেকে একশো টাকা বেশি দরে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস অন্যদিকে পাঙ্গার ছাড়া সকল প্রকার দেশীয় মাছের দর ঊর্ধ্বগতি ময়মসিং থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বিভাগীয় শহর ময়মনসিংহের হাট বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সকল প্রকার নিত্যপণের দাম আমদানি কম থাকে পোল্ট্রি মুরগির দাম কেজি প্রতি বেড়েছে বিশ থেকে ৩০ টাকা আলু পেঁয়াজ ও রসুনের বাজার স্বাভাবিক থাকলেও

এবং এগুলি সব কিছু বাড়ছে পাঙ্গাস মাছের দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে সকল প্রকার দেশীয় মাছের দর মাছের দাম বেশি অপরদিকে সকল প্রকার মাংসের দাম কেজিতে বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ থেকে একশো টাকা করে প্রতিহালি ডিমের দাম বেড়েছে চার থেকে পাঁচ টাকা এদিকে ভোজ্য তেল ডাল চিনি ও আটা সহ অন্যান্য নিত্যপণ্যে দেখা দিয়েছে লাগামহীন ঊর্ধ্বগতি এ অবস্থায় বিপাকে নিম্ন আয়ের মানুষজন তেল ডাল চিনি এগুলোর মূল্য মানে একটা সহনশীল পর্যায়ে নিয়ে আসে সাধারণ মিনিমাম সত্তর আশি পার্সেন্ট লোকের খুব কষ্টকর এটা মনে আমাদের সরকার এটা নজরদারি করা উচিত যেন ঊর্ধ্বগতি যেন নিম্ন দিকে থাকে নিত্য পণ্যের দাম বাড়লেও বাড়েনি মানুষের আয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে প্রয়োজন বাজার মনিটরিং ব্যবস্থা বৃদ্ধি করা একই সাথে ভোক্তা অধিকার আইনের তৎপরতা জোরদার করলে কমতে পারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এমনটাই মত সচেতন মহলের কামাল আনন্দ ন্যাশনাল মানিকগঞ্জের পাটুরিয়া দৌলদ্দিয়া রুটে উনিশটি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে যানবাহন ও যাত্রী শুক্রবার ছুটির দিন হয় সকাল থেকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হয় যাত্রীবাহী বাস ও ছোট ছোট যানবাহন ছুটির দিন হয় পাটুরিয়া নরুটে শুক্রবার সকাল থেকেই ছিল যানবাহন ও ছোট ছোট গাড়ির চাপ এতে পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায় আট শতাধিক পণ্যবাহী যানবাহনকে তবে যাত্রী ও যানবাহন পারাপারে স্বাভাবিক পরিবেশ নিশ্চিতে কাজ করছে বিআইডব্লিউটিসি অন্যদিকে ঘাট এলাকার সড়কে যানবাহনের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে শিবালয় থানা পুলিশ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ছয় নম্বর ওয়ার্ডে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত হল যুবলীগের কর্মীসভা বৃহস্পতিবার বিকেলে নগরীর একটি মাঠে আয়োজিত কর্মীসভায় নাসিক প্যানেল মেয়র দুই এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি সভাপতিত্ব উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ ট্রাফিক পুলিশের মামলা জরিমানা ও রেকারিং বন্ধ সহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিলেটে মানববন্ধন করল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং জেলার সিএনজি চালিত অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ শুক্রবার বেলা এগারোটায় জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় আগামী তেসরা অক্টোবরের মধ্যে ছয় দফা দাবি না মানলে পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন বক্তারা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে চরপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি ও জাল টাকার নোট আটক মাদক ব্যবসায়ী বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয় শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব ছয়ের পক্ষ থেকে জানানো হয় তথ্য এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট কম আনন্দ টিভি ধন্যবাদ সকলকে শুভরাত্রি